হাই আল্লাহ, মুস্তাফিজুর রহমান মাথায় বলের আঘাত পেয়ে এখন ICU-তে রয়েছেন। গ্যাস, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো আজকেও প্র্যাকটিস করছিলেন, আর প্র্যাকটিস করার সময় তারই দলের একজন ব্যাটার যখন কিনা তার বলে সজোরে স্ট্রেট ড্রাইভ করেন, তখনই সেই বলটি সোজা গিয়ে মুস্তাফিজুর রহমানের মাথায় লাগে। মুস্তাফিজুর রহমান এখানে কিছুটা সতর্ক থাকতে পারতেন, বাট যে গতিতে স্ট্রেট ড্রাইভটি করা হয়েছিল সেটা হয়তো কোনো বলার অতটা ভালোভাবে চোখেও দেখতে পারবে না। সো সেই বলটি মাথায় লাগার পরে মুস্তাফিজুর রহমান তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। তারপর তার টিমের সকল মেম্বাররা তার জন্য ছুটে আসে। দেখা যায় যে মুস্তাফিজুর রহমানের মাথা থেকে রক্ত ঝরছে। এদিকে অ্যাম্বুলেন্সের ডাকও দিয়ে দেওয়া হয়েছিল তৎক্ষণাৎ। 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্সটি মাঠের ভেতরে প্রবেশ করে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যায় অ্যাপোলো হসপিটালে। সেখান থেকে জানতে পারা গেছে এখনও অবধি ঠিকঠাকভাবে চোখে দেখতে পারছে না মুস্তাফিজ, তাকে ICU-তে রাখা হয়েছে। আমরা সকলেই দোয়া করব সে যেন খুব দ্রুতই ফিরে আসেন আমাদের মাঝে।